আমাদের রাউটারের যে ইউজার নেম ও পাসওয়ার্ড আছে সেটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে সে অন্য একটি ডিভাইস দ্বারা আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবে আজকে আমি আপনাদের দেখাবো কেউ যদি আমাদের রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড জেনেও যায় তাহলে সে অন্য একটি ডিভাইস দ্বারা আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবে না সেজন্য আমাদের রাউটারের যে ইউজার নেম ও পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আমাদের রাউটারের অ্যাডমিট প্যানেলে প্রবেশ করতে হবে তারপর আমরা এখান থেকে ক্লিক করব এই সিকিউরিটি অপশনে তারপর এখান থেকে লোকাল ম্যানেজমেন্ট এখান থেকে ডিফল্টভাবে অল থাকে এই যে আমরা এখান থেকে অনলি সিলেক্ট করে দেব তারপর আমরা এখানে যে কাজটি করব এখানে আপনি যে ডিভাইসটি ধারা আপনি রাউটারে লগ হতে চান অথবা প্রবেশ করতে চান আপনার রাউটারে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন আমি এখানে দুটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এখানে বসিয়ে দিয়েছি আপনি এখানে টোটাল চারটি পর্যন্ত ম্যাক ডিভাইস অ্যাড করতে পারবেন আপনার রাউটারে প্রবেশ করার জন্য একটি আমি এখানে দুটি ডিভাইস একটি হলো আমার পিসি আর একটি হলো আমার অ্যান্ড্রয়েড ফোন আমি যদি এখান থেকে আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে কেটে দেই ডিভাইসে ম্যাক এডেসে যদি কেটে দেই তাহলে আমি শুধু আমার পিসি দিয়ে লগ ইন হতে পারবো আমি আপনাদের দেখানোর জন্য আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটা কেটে দিয়ে সেভ করে দেবো এখন আমি আর আমার রাউটার অ্যাডমিন প্যানেলে প্লেনে প্রবেশ করতে পারবো না আমি যদি এখন আমার এই রাউটারে ইউজনেও পাসওয়ার্ড যেহেতু জানিও তাও আমি রাউটার অ্যাডমিট প্যানেলে প্রবেশ করতে পারবো না আমি এখানে আমার রাউটারে যাই আইপি অ্যাড্রেস এসে টাইপ টাইপ করে যদি সার্চ করি তাও আমি আমার রাউটারে অ্যাডমিট প্যানেলে প্রবেশ করতে পারবো না সুতরাং কেউ যদি আপনার রাউটারের যদি ইউজনে পাসওয়ার্ড জেনেও থাকে তাহলে সে আপনার রাউটারে অ্যাডমিট প্যানেলে প্রবেশ করতে পারবে না তাছাড়া আপনি যদি আমার যে ডিভাইসটি আপনি এখানে অ্যাড করলেন সেই ডিভাইসটি যদি আবার আপনি হারিয়ে ফেলেন অথবা আপনার ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার রাউটারকে আবার হার্ড রিস্টার্ট হওয়ার পুনরায় যে রিস্টার্ট রাউটারকে রিস্টার্ট করতে হবে তাহলে আমি আপনি আবার আপনার রাউটারকে অ্যাডমিন পেলটা ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ